আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন ও মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে বাবা। আমরা ওয়াজ সেমিনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন জায়গায় মাকে নিয়ে ওয়াজ শুনতে দেখি, আলোচনা করতে শুনি, কিন্তু বাবাকে নিয়ে তেমনটা শুনি না। আজকে আমাদের বিষয় হচ্ছে বাবা। আসুন আমরা বাবাকে নিয়ে আজকে কিছু কথা বলি, যে বাবা আমাদের জীবনে কত একটা ইম্পর্টেন্ট মানুষ। এই যে ধরেন একটি গল্প, যেমন এক বাবা তার ছোট্ট ছেলেকে নিয়ে পার্কে হাঁটতেছিল। তো বাচ্চাটি ক্রমাগতই একটু দুই তিন চার হাত এগিয়ে যাওয়ার পর হঠাৎ থমকে গেল। পিছনে বাবাকে তাকিয়ে বলল, বাবা ওই যে একটা গাছে ডালে দেখো তো, ওটা কি? বাবা বলল, বাবা ওটা তো কাক। ও আচ্ছা তাই? তো বাবা আবার সামনে, ছেলে আবার সামনে দিকে এগিয়ে গেল, তো আবার হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তো বাবাকে তাকিয়ে বলছে, বাবা 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 ওই যে দেখো ওটা কি? বলে, বাবা ওটা তো কাক। বাবা ছেলেকে আবারও জিজ্ঞেস করলো, বাবা ওটা কি? বাবা বললো, আবার কাক। তো এইভাবে একবার নয়, দুইবার নয়, ঠিক একাধিকবার ছেলে বাবাকে প্রশ্ন করলো, বাবা ওটা কি? তো বাবা সেই আগের বারের মতোই একই উত্তর দিয়ে গেল, বাবা ওটা হলো কাক। বাবা ছেলের এই খুনসুটির মধ্যে যখন সময় শেষ হয়ে গেল, বাসায় চলে গেল, তখন বাবা তার স্মৃতিময় এই অংশটুকুকে তুলে ধরার জন্য ডায়েরিতে লিখল। আর এর মধ্যেই কেটে গেল বাবা ও ছেলের মধ্যে 30টি বছর। বাবা এখন বৃদ্ধ, চোখে তেমন দেখতে পারে না, চোখ ঝাপসা ঝাপসা দেখে, তেমন আগের মতো হাঁটতেও পারে না। ছেলে এখন সম্ভ্রান্ত, উচ্চশিক্ষিত, ভালো চাকরি ও প্রচণ্ড ব্যস্তময় লাইফ। বাবার দিকে খেয়াল দেওয়ার কোনো সময় তার নেই। এর মধ্যে হুট করে বাবা একদিন চলে গেল পারভেজের অফিসে, গিয়ে বলল, পারভেজ বাবা চলো না আজকে একটু বাইরে বের হই। ছেলে বলল, না বাবা আমার আজকে সময় হবে না, তুমি চলে যাও, বরং আরেক দিন যাব। বাবা সেদিনকে চলে আসলো বাসায়। তার কিছুদিন পর বাবা তার অফিসে আবার হাজির হলো, গিয়ে বলল, পারভেজ চলো না বাবা কোথাও বেড়াতে যাই। তো ছেলে বাবাকে না করতে পারতেছিল না, যেহেতু ছেলে তার বাবাকে আরও অনেকবার ঘুরিয়েছিল, কিন্তু শেষ ছেলে তার বাবার কথায় রাজি হলো এবং তারা কোনো এক পার্কে চলে গেল। বসন্তের বাতাস, হালকা মৃদু বাতাসে বাবা ও ছেলে হাঁটতেছিল পাশাপাশি। বাবা চোখে তেমন দেখতেছিল না, ঝাপসা ঝাপসা লাঠি ভর দিয়ে হাঁটতেছিল, গুটি গুটি পা পা করে। তো ছেলেটাও সেই দিনকার মতোই একটু সামনে চলে গেল, পিছনে বাবা। হঠাৎ করে বাবার ডান দিকে চোখ গেল, বলল, বাবা চোখে দেখতে তেমন ভালো দেখি না, ওটা কি বাবা? ছেলে বলল, কাক বাবা। পরে গুটি গুটি পা করে, ও আচ্ছা, গুটি গুটি পা করে আবার সামনের দিকে ছেলে হাঁটতেছিল। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে বলে, বাবা ওইটা কি? ছেলে বাবা, হা বাবা তুমি এখন কেন ছেলে মানুষই করছো? এখন কি তোমার ছেলে মানুষই করার বয়স? আমি তোমাকে একবার বললামই যে ওটা কাক, কেন বারবার আমার সময় নষ্ট করছো, হাঁটো তো বাবা। এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে বাবা আবার বলল, পারভেজ ওটা কি? ছেলে বলল, বাবা এখন খুব বাড়াবাড়ি হচ্ছে। তখন বাবা মনটা খুব খারাপ হয়ে যায়, তখন ছেলেকে বলে, বাবা তুমি যখন সেই ছোট্ট ছিলা 30 বছর আগে, তখন তোমাকে নিয়ে আমি এরকম পার্কে হাঁটতে বেরিয়েছিলাম, আর তুমি তখন আমাকে বারবার জিজ্ঞেস করছিলে, বাবা ওটা কি, ওটা কি? আর এই একটা সেম জিনিসটাই তুমি বারবার বলতেছিলে, আর আমিও কোনো রকম বিরক্ত না হয়ে আমি বলতেছিলাম যে, বাবা ওটা কাক, ওটা কাক। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার এই কথাগুলো তোমার সহ্য হচ্ছে না, এই বলে বৃদ্ধ বাবা অঝরে কান্না করতে লাগলো। আমরা কি আসলে বাবাদের প্রতি কি সুবিচার করতে পারি? না, আমরা শুধু মায়েদের কথাই শুনে যাই, কিন্তু বাবা আমাদের জন্য কত পরিশ্রম করে আমরা কি সেদিকে একটু খেয়াল রাখি? বাবা আমাদের কত আবদার, কত রাজি, কত কিছু, কত 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 বঞ্চনা সহ্য করে। বাবার পায়ে ছিঁড়ে জুতা, অথচ আমাদের জুতা থাকতেও আমরা বলি যে, বাবা এই জুতাটা, এটা আমার লাগবে, ওইটা আমার লাগবে। বাবা
নিশ্চুপ বাবা আমাদেরকে এনে দেয়, তাও বলে না যে না পারবো না সন্তান কষ্ট পাবে বলে। কিন্তু বাবা সন্তানকে বুঝতে দেয় না যে তার পকেটের অবস্থা ভালো না। আসুন আমরা বাবাদের প্রতি যত্নশীল হই এবং তাদের প্রতি খেয়াল রাখি এবং তাদেরকে বুঝতে শিখি যে বাবার সময়টা কেমন যাচ্ছে। আমরা একটু ভরসা রাখি বাবার উপর, যে বাবার স্যালারি বাবার কাছে যদি টাকা থাকে আমাদের আমাদের জোর করে চাইতে হবে না, বাবা আমাদেরকে এমনি দিবে, আমরাই তো বাবার সব আর বাবাই তো আমাদের সব। আসুন আমাদের মা ও বাবা এবং পরিবারকে সুন্দর করে আগলে রাখি এবং পরস্পর পরস্পরকে বুঝি এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল। আবারও সবাইকে রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলা শেষে তুমি আজো অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে তুমি